হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ফাতিক্.শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর পপ্পু এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এখন বাজছে সকাল 6:10, ওর 6:15তেই গাড়ি আসবে, ও গাড়ির জন্য ওয়েট করছে। তো চলো পপ্পুকে স্কুলে এই গাড়িতে ছাড়ি, তারপর বাড়িতে ঢুকি। আর বাড়িতে এসে দেখছি এত মাছ বলতে, এখানে আছে এই দুটো ইলিশ মাছ আর এদিকে আছে একটা ভেটকি মাছ। তো এই মাছগুলো কোথার থেকে এলো? মাছগুলো এসছে দীঘা থেকে। বিবেক দীঘা গেছিলো বেড়াতে, তো সেইখান থেকে ও মাছগুলো কিনে নিয়ে এসছে, একদম পুরো বরফে পুরো প্যাকিং করে নিয়ে এসছে। তো মাছগুলো কাটা হয়ে গেছে, আর এখানে এই মাছটা সর্ষে বাটা আর পোস্ত দেবে, তার সাথে পোস্ত বাটা দিয়ে মাছটা রান্না করা হবে। তো আজকে আমাদের বাড়িতে কে আসছে দেখো, চলে এসছে। তো এসছে হচ্ছে পাপিয়া আর ওর মেয়ে নিশু। তো নিশু খুবই খুশি আমাদের বাড়িতে এসে, কারণ পপুর সাথেও খেলতে পাচ্ছে, ও মানে খুবই মজা করলো সারাদিন। ওরা ছিল বিকেল পর্যন্ত, বিকেলবেলায় ওরা বাড়ি চলে গেছিলো। তো দেখো পপু নিশুর সাথে মানে খুবই মানে ভালোভাবে সময়টা কাটিয়েছে, আর পাপিয়াও আমাদের সাথে গল্প করে মজা করে কাটিয়েছে। তো আমারও খুব ভালো লাগলো ওদের সাথে আরও দেখা হয়ে। তো অনেকদিন পর আমার কোনো বান্ধবী মানে আমার বাড়িতে এসে এতক্ষণ থেকেছে, মানে এটা খুবই কম, খুবই রেয়ার। এসছে অনেকে কিন্তু মানে এতক্ষণ থাকেনি। তো সত্যি মানে বেশ মজা করেই কাটলো দিনটা, এত ভালো লাগলো যে কি বলবো। আর এখন দেখো খাওয়া আমার হয়ে গেছে, আমি খেতে বসেছিলাম ওই দিকটাতে, কিন্তু আমার হয়ে গেছে, এখন ওরা খাচ্ছে। আর এইটা হচ্ছে বেল পাকা, তো বেল পাকা নিয়ে এসছে। তো পপু আর নিশু বলছে বেল খাবো, কিন্তু ওরা খেতে পারেনি, একটু জাস্ট মুখে নিয়েই রেখে দিয়েছে। আমি অবশ্য বেল টেল খাই না, মানে বেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সেটা জানি, কিন্তু আমার মানে খেতে অতটা ভালো লাগে না। আর এখানে দেখো পপু নিশু বিকেলবেলায় খেলছে, ওদের বাড়ি যাওয়ার জন্য ওরা রেডি হয়ে গেছে, এরপর ওরা বেরিয়ে যাবে। তো সেই জন্যেই পপু নিশু বলছে দাঁড়াও আর একটু খেলে নি, আর পপু কিছুতেই ছাড়তে চাইছে না, বলছে না তোমরা থাকো, তোমরা এখন 20 দিন থাকো। তো যাই হোক চলো, ওদেরকে তো যেতে হবেই। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো সকালে বেলায় দেখো আমার সকালটা শুরু হয় আমাদের যে গোডাউনে ঠাকুর আছে সেই ঠাকুরকে ধূপ দিয়ে। তো সেই এখন ধূপ দেবো বলেই ধূপটা জ্বালাচ্ছি। তো ওই সকালটা একদম সকালেই ব্রাশ ট্রাশ করে আমার সকালটা এইভাবেই শুরু হয়। এই হচ্ছে আমাদের গোডাউনের যে ঠাকুর, এইখানে এখন ধূপটা দিয়ে তারপর বাড়িতে আরও সমস্ত কাজবাজ শুরু হবে। অনেক সুন্দর গিফট দেখো তোমার, আমাদেরকে আমি দেখাচ্ছি দেখো স্কেলটা কিরকম করে বাড়ি করতে হয়। তারপর স্কেলও আছে কিন্তু এই দেখো স্কেল, আর এখানে কিছু কিছু জিনিস আছে, এখানে বক্স টাইপের আছে একটা, আর তারপরে এই দেখো অনেকগুলো পেন্সিল আছে দেখানে, এই দেখো ওরা সব এই সব পেন্সিল দেখো এলো, তারপরে পেন্সিল আমার খুব পছন্দ হয়েছিল, আমি মায়ের কাছে চাইছিলাম পেয়ে গেলাম মেয়ের কাছে। এবার দেখো অনেক আমাকে অনেক কিছু দিয়েছে, এটা দিল মানে কেমন করে খুলছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এবারে তোমাদেরকে দেখায় কেমন করে বন্ধ করতে হবে, এদিকে স্টার্ট করবো আমি এখানে, এই দেখো শুরু করে ভিতরে খুব থ্যাংক ইউ, আপনাদেরকে থ্যাংক ইউ বলি, আর তোমাদেরকে এটা বাই বাই। Thank you.
তো আজ হচ্ছে রবিবার। রবিবারের সকালটা যে কীভাবে বেরোই বুঝতেই পারি না, কারণ সকালবেলায় একটু পড়তে বসে করাতে হয় পপ্পকে, তারপর নাচের ক্লাস ছিল, গানের ক্লাস ছিল, তোমরা তোর গানের ক্লাসের গান শুনলেই তো। এখন বাজছে দুপুর 1:30, তো এরপর স্নান টান সব হয়ে গেছে, এরপর খাবার খাবো, তারপর একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলে আমার টিউশন আছে, এই সব তো আছে। তো সেই কারণে রবিবারটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো এখানেই, টাটা।